Asscalamuwalikum bhai brothers, welcome to Random TV channel. বন্ধুরা আজকের ভিডিওটা বানানো হচ্ছে বাংলাদেশের রাস্তা চলা একমাত্র ফেরারি 458 ইতালিয়া নিয়ে। অবাক কিছুই নেই, ঠিকই শুনেছেন, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ফেরারি কোম্পানির ফেরারি 458 ইতালিয়া। বন্ধুরা ফেরারি কোম্পানি তাদের আজগুবি রোলস, অসাধারণ ডিজাইন এবং পাওয়ারফুল সুপারকার তৈরির জন্য সারা বিশ্বে প্রচুর জনপ্রিয়। এমনকি সারা বিশ্বের ধনী সেলিব্রিটি এবং বিলিয়নিয়ারদের চয়েস লিস্টের প্রথমে থাকে এই ফেরারি কোম্পানির কারগুলো। যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের চলা এই ফেরারি 458 ইতালিয়ান মালিককে, বাংলাদেশের দাম কত, এবং হালকা পাতলাভাবে শুনব বাংলাদেশে চলা এই ফেরারি 458 ইতালিয়া নিয়ে মজার কিছু বিতর্ক, এবং সর্বশেষে জানার চেষ্টা করব এর স্পেসিফিকেশনগুলো সম্পর্কে। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একজন বাইক এবং কার আহ হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সম্পূর্ণ আপনার জন্য, কারণ আমি আমার চ্যানেলে বাংলাদেশে আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামে দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কার নিয়ে ভিডিও আপলোড দিই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন দিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। বন্ধুরা, বাংলাদেশের একমাত্র ফেরারি 458 ইতালিয়ার ইউনিটি 2017 সাল থেকে বাংলাদেশের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে। এই সুপারকারটির সৌন্দর্যের ব্যাপারে আলাদাভাবে কিছুই বলার নেই, কারণ এর লুকস 10-এ-10। তাই চলুন বেশি বকর বকর না করে হালকা মিউজিকের সাথে এর সৌন্দর্য উপভোগ করা যাক। বন্ধুরা, ফেরারি 458 ইতালিয়া একটি দুই সিটের দুই দরজার সুপারকার। এর ইন্টেরিয়রটি দেখে বুঝতে পারছেন এটি কতটা লাক্সারিয়াস। এই সুপারকারটিতে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ফিচার্স ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র একজন ওনারের পক্ষে বলা সম্ভব। বন্ধুরা, এই সুপারকারটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4.5 লিটার V8 ইঞ্জিন, অর্থাৎ 4500 সিসির 8 ভালভের একটি ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 570 হর্স পাওয়ার, 9000 RPM, ম্যাক্স টর্ক 3998 পাউন্ড ফিট, 6000 RPM, যা এই গাড়িটিকে 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে সাহায্য করে মাত্র 3.4 সেকেন্ডে, এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি 325 কিলোমিটার পার আওয়ার। আর এই গাড়িটির গতি কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে 7 স্পিড গিয়ারবক্স। আর এটি যেহেতু একটি গতির দানাও, তাইকে থামানোর জন্য ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক। বন্ধুরা, এই গাড়িটির ফুয়েল ক্যাপাসিটি 6 লিটার এবং প্রতি লিটার তেলে মাইলেজ দেয় 9 কিলোমিটার আশেপাশে। এই সুপারকারটির দৈর্ঘ্য 178 ইঞ্চি, প্রস্থ 76 ইঞ্চি, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 113 mm, আর সব মিলিয়ে দানটির ওজন 1485 কেজি। এইবার আসা যাক এই গাড়ির মালিকের বিষয়ে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন এটি বাংলাদেশের একমাত্র ফেরারি, যদিও কিছুদিন আগে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর একটি ফেরারি এনজিও দেখা গিয়েছিল। তবে ওই সুপারকারটিকে বাংলাদেশের রাস্তায় এখনও দেখা যায়নি, যদি দেখা যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, বাংলাদেশের রাস্তায় চলা এই একমাত্র ফেরারি আজ থেকে কয়েক মাস আগে মাদক পাচার করার সময় ধরা পড়ে, আর তখনও এর মালিক সম্পর্কে কিছু জানা যায়নি। আর দামের ব্যাপারে বলতে গেলে এই সুপারকারটির বাংলাদেশি প্রাইস 2 কোটি 25 লক্ষ টাকা, তবে ভ্যাট সহ এর দাম 30 কোটি টাকার আশেপাশে তো হয়ে যাবে। তবে দাম শুনে হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন, টেনশনের কিছু নেই, কারণ বাংলাদেশে এই মূল্যের আশেপাশে অনেক লাক্সারিজ কার চলে। তবে যতদূর জানা গেছে এই কারটি বাংলাদেশে ভ্যাট এবং ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হয়েছে, কারণ গাড়িটি যখন ধরা পড়েছিল তখন পিআরটি থেকে বলা হয়েছিল এই গাড়িটির নাম্বার প্লেট ভুয়া। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।